5ই সেপ্টেম্বর তথা সোমবার শিক্ষক দিবস। প্রতি বছরের মতো এই বছরও শিক্ষক দিবস উপলক্ষে লংতরা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেছেন রাজ্য শিক্ষা এবং আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসাইন, বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রাইভেট আইটিআই এর অধ্যক্ষ স্বামী বেদাঙ্গানন্দ মহারাজ এবং লংতরা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রতন দেবনাথ সহ আর অনেকেই। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে জব সিকার না জব ক্রিয়েটার, পাশাপাশি আত্মনির্ভর ত্রিপুরা বানানোর পরিকল্পনা। এই স্লোগানকে নিয়েই কিন্তু দেশ আত্মনির্ভর, ভারত আত্মনির্ভর ত্রিপুরার দিকে এগোচ্ছে। বর্তমান সরকারের মূল টার্গেটটা হল, লক্ষ্য হল জব সিকার না জব ক্রিয়েটার এবং আত্মনির্ভর ত্রিপুরা বানানোর যে পরিকল্পনা, যেটা একটু আগে রতনবাবু বলেছেন, এই স্লোগানটা নিয়ে কিন্তু দেশ আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরার দিকে এগোচ্ছে। এবং আত্মনির্ভর ত্রিপুরা বানাতে গেলে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে গেলে আগামী প্রজন্ম যারা রয়েছেন, যারা ছাত্রছাত্রী, তাদেরকে যদি সঠিকভাবে না তৈরি করা যায় কখনো কিন্তু এটা হবে না। এখানে শিক্ষক মহাশয় আছেন, আমাদের গভর্নমেন্টের শিক্ষা ইজ দ্য মেইন ফোকাস। প্রতি বছরের মতো এই বছরও শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে লংতরা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে মোট 26 জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে লংতরা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কর্মীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।